কিচেনায় রূপবাস কিচেনে স্বাগতম বন্ধুরা। আমি আবারও চলে এসেছি আরও এক নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি পুরোপুরি গ্রাম্য পদ্ধতিতে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আজ আমি আলু চিপস তৈরি করব, আর এই আলু চিপস আপনারা বাড়িতে অনেক দিন ধরে রেখে খেতে পারবে। এই দেখুন আপনারা, আমি 500 গ্রাম আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে আমি এখন কেটে নেব। এই দেখুন, এরকম পাতলা পাতলা করে গোল করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম করে গোল করে কেটে নেবেন। এখানে জল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এই থানকুনি আর বার্মি হয়েছে। এগুলো কিন্তু আপন ইচ্ছাই হয়েছে। দেখুন বন্ধুরা, আরো একটা আলু নিয়ে নিয়েছি। ঠিক এরকম ভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এরকম ভাবে সব কটা আলু আমি কেটে নেব। দেখুন আমার সব আলু কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি ভালোভাবে আলুটা ধুয়ে নিচ্ছি। আমার ভালোভাবে আলু ধোয়া হয়ে গেছে। বন্ধুরা, চলে এসেছি আমার বাড়িতে আমার হাতে বানানো উনুনে। বন্ধুরা, আজকে রেসিপিটি পুরোটাই খড়িতে তৈরি করব, আপনাদের কাছে আকর্ষণীয় লাগবে। দেখুন আমি কাঠ নিয়ে নিয়েছি, এখন আমি উনুনটা ধরিয়ে দেব। দেখুন উনুনটা কি সুন্দর ধরে গেছে। কড়াইটার মধ্যে আমি মাটি লাগিয়ে নিয়েছি, এখন বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়েছে, কেটে রাখা আলু পিসগুলো এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই প্রথম আমি গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করে দেখাচ্ছি, আপনাদের কাছে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এই আলু পিসগুলো কিন্তু হালকা করে সেদ্ধ করে নেবে, বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না। বন্ধুরা, আলু আমার হালকা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি ঝাঁঝরির মধ্যে। পেলে আমি সব কটা আলু পিসগুলো কিভাবে সেদ্ধ করে নিলাম। এই হালকা সেদ্ধ করা আলু পিসগুলো এখন আমি রোদে শুকাতে নিয়ে যাব। দেখুন আপনারা, আমি এই আলু পিসগুলো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি, এখন এই ছাদে আসলাম। এই রোদের মধ্যে এখন এই আলু পিসগুলো শুকিয়ে নেব। আজকে কত সুন্দর রোদ দিয়েছে। এই আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি, এখন এই রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা সুতি কাপড় নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো সুতি কাপড় নিয়ে নিতে পারেন। এখন এই সেদ্ধ আলু পিসগুলো এই সাদা কাপড়ে দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এই শুকিয়ে নেব।
আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে আলুগুলো কেটে সেদ্ধ করে শুকিয়ে নেবে। বন্ধুরা, আলু কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না, ঠিক এরকমভাবে করে নেবে। আজকে ভীষণ কড়া রোদ দিয়েছে, এই আলু চিজগুলো কয়েক ঘন্টার মধ্যে আমার শুকিয়ে আসবে, বেশিক্ষণ টাইম লাগবে না। দেখুন আপনারা, আমার সবকটা আলু পিস কাপড়ের উপরে দেওয়া হয়ে গেছে। এইরকমভাবে সবকটা আলু পিসগুলো এক এক করে দিয়ে নেবেন, ওপর ওপরে দেবেন না। বন্ধুরা, 6 ঘন্টা পর ফিরে আসলাম, দেখছি আলু চিজগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দর কড়কড়া হয়েছে, এরকম কিন্তু হবে, তাহলে ঘরে অনেকদিন রেখে খেতে পারবে। যেহেতু আলু চিজ শুকিয়ে এসেছে, আমি সবকটাকে এক জায়গায় জড়ো করে আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। আলু চিপস নিয়ে আমি চলে এসেছি উনুনের কাছে। এই আলু চিপস এখন আমি ভাজবো। নিয়ে নিয়েছি আলু চিপস, সাদা তেল, বিট নুন, আর রয়েছে এখানে রেড চিলি ফ্লেক্স। কড়াইয়ে বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়াই গরম হয়ে এসেছে, সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে এসছে, এখন এই আলু চিজগুলো দিয়ে দিচ্ছি। আবারও অল্প কটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিজ ভাজামা হয়ে গেছে, এখন আমি ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সিজনে আলু চিপস খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আপনাদের কাছে আমি আজ শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, কাঠে আলু চিপস ভেজে ঘরে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই আলু চিপস স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য বিট নুন আর সামান্য রেড চিলি ফ্লেক্স উপর দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই আলু চিপস অনেকটা আলাদা খেতে লাগবে। বন্ধুরা, আমি আলু চিপস নিয়ে সন্ধ্যার সময় চলে এসেছি। আজকে আমার বাড়িতে বহু বছর পর আমার জ্যাঠাতো দিদি, দিদির মেয়ে এসেছে, তাদের সাথে আমি আজ আলাপ করে দেবো আপনাদের কাছে। হাই ফ্রেন্ডস। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। আমরা আজকে আমার বোনের বাড়িতে এসেছি, আর বোন একটা নতুন রেসিপি করে খাওয়ালো, আলুর চিপস। এখন খেয়ে তোমরা, আমি আগে খেয়ে নি, খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। অসাধারণ। করোনার জন্য আমরা বাইরের খাবার খাই না,
তোমরা এই জিনিসটা বাড়িতে করে হয়েছে তাই না? হুম, বাড়িতে করে এরকম বাচ্চাদেরও খাওয়াতে পারো, নিজেরাও খেতে পারো, একদম সেফ। বাইরের যে আমরা এখন অনেক ভয় পাই বাইরের খাওয়া খেতে, তার মধ্যে এই জিনিসটা ও আমাকে শেখালো, আমি তো ওর কাছ থেকে এটা শুকনো কিছুটা নিয়ে যাবই, প্লাস আমি বাড়িতে গিয়ে ট্রাই করব। কিন্তু সন্ধ্যের চায়ের সাথে এটা একদম অসাধারণ। কি করে করলি তুই আমাকে শুধু রেসিপিটা? আমি তো দেখবই, আর বন্ধুরা তোমরাও দেখো পুরো পুরো রেসিপিটা তোমরা দেখবে, কিন্তু তারপর কিন্তু মাস্ট ট্রাই করবে, আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। হ্যাঁ অবশ্যই। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই আলু চিপস কি সুন্দরভাবে মুচমুচে হয়েছে, অলরেডি এখান থেকে খাওয়া শুরু হয়ে গেছে। আপনারা একটু দেখুন আমাদের কথা সুযোগে তো আমার মেয়ে অর্ধেক খেয়েই নিল। এত টেস্টি হলে না খেয়ে থাকতে পারি কি বলবো আর। তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা আপনারা বাড়িতে এই হোমমেড আলু চিপস বাড়িতে ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে। হোমমেড আলু চিপস আপনাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগে একটি লাইক সকলের সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর আমার থেকে বিভিন্ন রেসিপি ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা